নববর্ষে রুশ হামলার পর কিয়েভে আবারও বিমান হামলা। এরপর জানিয়ে দেব সুলাইমানি হত্যার বিচারের প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ বলছে ইরান। এদিকে পশ্চিমা জোটের সাথে মিত্রতার ফলাফল হিমালয়ে চীন ভারত সীমান্ত সংঘাত। আরো জানিয়ে দেব ঝাঁকে ঝাঁকে ড্রোন পাঠাচ্ছে পাকিস্তান, গুলি করে নামাচ্ছে ভারতীয় বাহিনী। এদিকে বছরের শুরুতেই বিশ্বজুড়ে মন্দার পূর্বাভাস দিল IMF। সর্বশেষ জানিয়ে দেব পশ্চিম তীরে দুই ফিলিস্তিনিকে হত্যা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। নববর্ষে রুশ হামলার পর কিয়েভে আবারও বিমান হামলা। নববর্ষের কয়েক ডজন রুশ ড্রোন হামলায় অন্তত 5 জন নিহত হওয়ার পর দিন সোমবার কিয়েভকে লক্ষ্য করে আবারও বিমান হামলা চালানো হয়েছে। ইউক্রেনের রাজধানী ও অন্যান্য নগরসমূহ শনিবার ক্ষেপণাস্ত্র থেকে ইরানের তৈরি ড্রোন হামলায় 4 জন এবং রোববার আরেক হামলায় দক্ষিণ অঞ্চলীয় জাপোরিজিয়ায় 1 জন নিহত হয়। এরপর সোমবার সকালে ইউক্রেনের রাজধানী কিয়েভ আবারও রুশ বিমান হামলায় কেঁপে ওঠে। নগরীর সামরিক প্রশাসন বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেয় খবর এফির। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির একজন উপদেষ্টা বলেছেন, বড় নগরগুলির কেন্দ্রস্থলের এলাকা লক্ষ্য করে রাশিয়ার নববর্ষের ওই হামলার তাদের কৌশলের পরিবর্তন দেখায়। তার এক টুইট বার্তায় বলেন, রাশিয়ার এখন কোনো সামরিক লক্ষ্যবস্তু নেই, তারা যত বেশি সংখ্যক বেসামরিক লক্ষ্যবস্তুকে আঘাত আনছে এবং ধ্বংস করছে। সূত্রবাসস। সোলাইমানি হত্যার বিচারের প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ বলছে ইরান। ইরানের শীর্ষ সন্ত্রাস বিরোধী কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানির হত্যাকারীদের বিচার করার জন্য সম্ভাব্য সব আইনগত, রাজনৈতিক ও কূটনৈতিক চ্যানেল ব্যবহারের চেষ্টা চালিয়ে যাবে ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসাইন আমির আবদুল্লাহিয়ান এ খবর জানিয়ে বলেছেন, এক্ষেত্রে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রবিবার এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, দুঃখজনকভাবে আমেরিকা সহ অন্যান্য পশ্চিমা দেশ এই মামলার বৈধ ও আইনি প্রক্রিয়া বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। তিনি বলেন, কিন্তু তার সত্ত্বেও ইরানের হাত পা বাধা নেই। আইনি প্রক্রিয়া অনুসরণ করার পাশাপাশি জেনারেল সুলাইমানিকে হত্যা করার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবে ইরান। এর অংশ হিসেবে জেনারেল সুলাইমানিকে হত্যায় জড়িত 60 মার্কিন কর্মকর্তার নাম সন্ত্রাসবাদের কালো তালিকাভুক্ত করেছে ইরান। প্রসঙ্গত 2020 সালে 3 জানুয়ারি মার্কিন সন্ত্রাস বাহিনী বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ক্ষেপণাস্ত্র হামলায় মারা যান জেনারেল সুলাইমানি। এ সময় তার সঙ্গে মারা যান ইরাকের পপুলার মোবিলাইজেশন ইউনিটের 2nd in command আবু মাহদি আল মহান্দিস। ওই হামলার নির্দেশ দিয়েছিলেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সূত্র পার্স টুডে। পশ্চিমা জোটের সাথে মিত্রতার ফলাফল হিমালয়ে চীন ভারত সীমান্ত সংঘাত। সম্প্রতি ভারতীয় ও চীনা সৈন্যরা বিতর্কিত প্রত্যন্ত হিমালয় পর্বত শৃঙ্গে ভারত চীন সীমান্তের পাহাড়ি সীমান্ত চৌকি অঞ্চল তাইওয়াং এ লড়াই করেছে। 9 ডিসেম্বর পরমাণু অস্ত্রধারী 2 এশীয় প্রতিবেশী প্রেসিডেন্ট শি জিনপিং এর চীন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভারত আবারও বিতর্কিত সীমান্তে সংঘর্ষে লিপ্ত হয়। নয়াদিল্লি ও বেইজিং উভয় সীমান্ত অবকাঠামো জোরদার করায় সীমান্ত এলাকায় নিরাপত্তা হীনতা ক্রমেই বাড়ছে। একদিকে ওয়াশিংটন এবং বেইজিং এর মধ্যে তীব্রতর প্রতিযোগিতা ও দ্বন্দ্ব এবং অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে ক্রমবর্ধমান কৌশলগত সহযোগিতার কারণে চীন ও ভারতের পারস্পরিক বৈরিতা আরো গভীর হচ্ছে। চীন ও ভারত 2100 মাইলের একটি বিতর্কিত সীমান্তে পরস্পরের মুখোমুখি অবস্থান করছে, যেটি না কোনো মানচিত্রে উল্লেখ করা হয়েছে না এর কঠিন পর্বত ও হিমাবহগুলি ভূখণ্ড ভাগ করার মাধ্যমে চিহ্নিত করা হয়েছে। ব্যাপকভাবে এটি চীনের তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চল এবং উত্তর পূর্বে ভারতের অরুণাচল প্রদেশ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড এবং উত্তরে ভারতের সামরিক অঞ্চল লাদাখ। উপনিবেশিক ব্রিটিশ কর্তৃপক্ষ বা স্বাধীন ভারতের নেতারা চীনের সাথে সীমান্তের বিশদ প্রান্তিকরণের বিষয়ে কখনো একমত হতে পারেনি। বিরোধপূর্ণ সীমান্ত দাবিগুলি নিষ্পত্তির কোনো আপাত উপায় না থাকায় ভারতের ও চীন 1962 সালে লাদাখ এবং অরুণাচল প্রদেশে একটি যুদ্ধে লিপ্ত হয়েছিল, যা দুটি
প্রতিবেশী দেশের মধ্যে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বা এলওসি সীমান্ত তৈরি করেছিল। উভয় দেশ সর্বদা নিজেদের সুবিধা মতো এলওসির সীমানার ব্যাখ্যা করে থাকে। এর আগে 1960 এবং 70 দশক জুড়ে ভারতের সামরিক বাহিনী চীনের ব্যাপক আধিপত্যে আতঙ্কিত হয়ে সীমান্তে দূরপাল্লার টহল মোতায়েন করে। 1980 এর দশকের গোড়ার দিকে ভারতের সামরিক নেতৃত্ব প্রকৃত নিয়ন্ত্রণ রেখার অনেক কাছাকাছি সেনা মোতায়েন করে। 1988 সালে ভারতের প্রধানমন্ত্রী রাজীব গান্ধী চীনের নেতা দেং জিয়াওপিং এর সাথে দেখা করতে বেইজিং ভ্রমণ করেন এবং তারা শান্তি বজায় রাখার জন্য সংলাপ ও আস্থা নির্মাণের জন্য একটি যৌথ বাহিনী গঠন করে। 1989 থেকে 2005 সালের মধ্যে ভারত ও চীনা পক্ষ 15টি বৈঠক করেছে এবং 30 বছর ধরে কোনো রক্তপাত হয়নি। গান্ধী দেং বৈঠকের পর এলএসির সীমানা চিহ্নিত করে টহল দেওয়া নিয়ে ভারতীয় এবং চীনা পক্ষের মধ্যে মত পার্থক্য কমিয়ে সমঝোতা করতে উভয় পক্ষ 1993 সালে বিতর্কিত সীমান্তে সংযম এবং যৌথ পদক্ষেপের জন্য একটি চুক্তি স্বাক্ষর করে। এরপর সীমান্তে শান্তি বজায় রাখার জন্য আরো 4টি চুক্তি হয়েছে। ঝাঁকে ঝাঁকে ড্রোন পাঠাচ্ছে পাকিস্তান, গুলি করে নামাচ্ছে ভারতীয় বাহিনী। সাম্প্রতিক সময়ে ভারতের ভূখণ্ডে পাকিস্তানি ড্রোন ঢুকে পড়ার ঘটনা বেড়েছে। এর মধ্যে পাকিস্তানের সীমান্তবর্তী পাঞ্জাবের 4টি জেলায় গত বছর সবচেয়ে বেশি সংখ্যক ড্রোন দেখা গেছে। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বরাতে ইকোনমিক্স টাইমস এ খবর জানিয়েছে। ওই কর্মকর্তারা জানিয়েছেন, ড্রোনগুলোর অধিকাংশই চীনের তৈরি এবং 22টি ড্রোন তাদের নিরাপত্তা বাহিনী গুলি করে ভূপাতিত করেছে। এর সূত্র ধরে মাদকদ্রব্য অস্ত্র বিস্ফোরক জব্দ করা হয়েছে। স্থানীয় সময় সোমবার পাঞ্জাবের সীমান্ত লঙ্ঘন করে ভারতের আকাশে ঢুকে পড়ে পাকিস্তানি ড্রোন। পরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী সেটিকে গুলি করে মাটিতে নামায়। এ নিয়ে গত 10 দিনে চতুর্থ পাক ড্রোন ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়ার ঘটনা ঘটে। প্রতিবারই ড্রোনগুলোকে গুলি করে নামায় ভারতের সেনারা। বর্ডার সিকিউরিটি ফোর্স আন্তর্জাতিক সীমান্তে অমৃতসর, ফিরোজপুর, গুরুদাসপুর এবং ফাজিলকা এলাকা চিহ্নিত করেছে, যেখানে সীমান্তের ওপর থেকে উৎপন্ন 85% বেশি ড্রোন ভূপাতিত হয়েছে, যেগুলোতে বিস্ফোরক ছিল। বিএসএফ এর তথ্য উদ্ধৃত করে কর্মকর্তারা বলেছেন যে জুলাই থেকে ডিসেম্বরের মধ্যে 200টি ড্রোন দেখা গেছে, যার মধ্যে 176টি এই 4টি জেলায় দেখার রেকর্ড করা হয়েছিল। বিএসএফ এর নামানো 22টি ড্রোনের মধ্যে 21টি এসব জেলায় ছিল, যা তার আগের বছর থেকে একটি বেশি। বছরের শুরুতেই বিশ্বজুড়ে মন্দার পূর্বাভাস দিল IMF। শুরু হয়েছে নতুন বছর 2023, এবছরের অর্থনীতি কেমন হবে তা নিয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনা হচ্ছিল। এবার বছরের শুরুতেই বিষয়টি নিয়ে সতর্ক করল আন্তর্জাতিক মুদ্রা তহবিল। সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা হুঁশিয়ার করে দিয়ে বলেছেন, 2023 সাল বিশ্ব অর্থনীতির জন্য কঠিন বছর হতে চলেছে এবং বিশ্ব অর্থনীতির এক তৃতীয়াংশ মন্দার মধ্যে পড়বে। সোমবার রয়টার্স ও BBC সহ বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন সংবাদ মাধ্যম CBS এর রবিবারের সকালে সংবাদ অনুষ্ঠান ফেস দ্য নেশন এসব কথা বলেন IMF এর ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা। অনুষ্ঠানে চলতি বছর বিশ্ব অর্থনীতির এক তৃতীয়াংশ মন্দার মধ্যে পড়বে বলে সতর্ক করে দিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের এই কর্মকর্তা। তার দাবি, বিশ্বের বেশিরভাগ অর্থনীতির জন্য 2023 সালটি কঠিন বছর হতে চলেছে, কারণ যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং চীনের মতো বৈশ্বিক প্রবৃদ্ধির প্রধান ইঞ্জিনগুলো দুর্বল অর্থনৈতিক কার্যকলাপের মুখে রয়েছে। মূলত ইউক্রেনে যুদ্ধ, পণ্যদ্রব্যের ক্রমবর্ধমান দাম, সুদের উচ্চ হার এবং চীনে কোভিড এর বিস্তার বৈশ্বিক অর্থনীতির ওপর প্রভাব ফেলার কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এর আগে গত অক্টোবর 2023 এর জন্য বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা কমিয়েছিল IMF। ফেস দ্য নেশন অনুষ্ঠানে ক্রিস্টালিনা জর্জিয়েভা বলেন, আমাদের আশঙ্কা চলতি বছর বিশ্ব অর্থনীতির এক তৃতীয়াংশ মন্দার মধ্যে পড়বে, এমনকি যেসব দেশ মন্দার মধ্যে নেই সেসব দেশও কয়েক মিলিয়ন মানুষ মন্দার মতো পরিস্থিতির মুখে পড়বে। 2023 সালের অক্টোবরের বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য নিজের দৃষ্টিভঙ্গি কমিয়ে দেয় IMF। ইউক্রেনের যুদ্ধের পাশাপাশি সুদের উচ্চ হারের কারণে বিশ্বজুড়ে কেন্দ্রীয় ব্যাংকগুলো ক্রমবর্ধমান দামের ওপর লাগাম লাগানোর চেষ্টা করতে পারে। এরপর থেকে চীন কঠোর জিরো কোভিড পলিসি বাতিল করেছে এবং নিজেদের অর্থনীতি পুনরায় চালু করতে শুরু করেছে। আর এই পরিস্থিতিতে এশিয়ার এই দেশটিতে করোনা ভাইরাস সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়তে শুরু করেছে। পশ্চিম তীরে দুই ফিলিস্তিনিকে হত্যা। পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর মোহাম্মদ সামের হোসিয়ে এবং ফুয়াদ মোহাম্মদ আবেদ নামে দুই ফিলিস্তিনিকে হত্যা করেছে। উত্তর পশ্চিম তীরের জেনিনে এই ঘটনা ঘটে। সোমবার এ খবর জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের অভিযান অন্তত 3 জন
আহত হয়েছেন। এরই মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। জানা গেছে রোববার দিনগত রাতে কুফরদান এলাকায় ইসরায়েলি বাহিনী অভিযান শুরু করে, এতে সংঘর্ষ শুরু হয়। ইসরায়েলি বাহিনী এক বিবৃতিতে দুই ফিলিস্তিনি বাড়ি গুঁড়িয়ে দেওয়ার বিষয়ে জানালেও হত্যাকাণ্ড নিয়ে মন্তব্য করেনি।